রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারীকরণের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটে রাজ্যেও ব্যাপক সাড়া পড়েছে। দেশের সমস্ত ব্যাংক কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন সোমবার এবং মঙ্গলবার দুদিনব্যাপী দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। দুদিনব্যাপী ব্যাংক ধর্মঘটের প্রথম দিনে রাজ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। রাজ্যে কোনো ব্যাংকের শাখা খোলা হয়নি। ব্যাংকের সমস্ত স্তরে কর্মী এবং অফিসাররা ধর্মঘটে সামিল হয়েছেন। ব্যাংকের শাখাগুলির সামনে ব্যাংক কর্মচারীরা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারীকরণের সিদ্ধান্ত থেকে পিছিয়ে না আসলে তারা আন্দোলন আরও বৃহত্তর করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ধর্মঘট চলাকালে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের রাজ্য সম্পাদক। বলেন, ব্যাংকে জাতীয়করণ করার ফলে বিগত 50 বছরে দেশের আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। শিল্প কল কারখানা সর্বত্রে উন্নয়নের দিশা পরিলক্ষিত হয়েছে। বর্তমান সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারীকরণের মধ্য দিয়ে ব্যাংক শিল্পকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। দেশের 10 কোটি ব্যাংক কর্মচারীর পাশাপাশি দেশবাসীর সার্বিক স্বার্থের কথা মাথায় রেখেই তারা দুদিনের ধর্মঘট আন্দোলনে সামিল হয়েছেন। ব্যাংকিং সেক্টরটাকে বেসরকারি করা যাবে না, কারণ আমরা জানি যে কর্পোরেটরা কীভাবে ব্যাংকের টাকা লুট করেছে। আমাদের টোটাল যে ব্যাংকিং সেক্টর টোটাল যে অনাদায় ঋণ, যেটাকে আমরা এনপিএ বলি, নন পারফর্মিং অ্যাসেট বলি, এই টোটাল অনাদায় ঋণের 80% অনাদায় ঋণ কর্পোরেটর দিয়ে আমরা যে কারণে ব্যাংকগুলিকে আজকে থেকে 2-4 বছর আগে মার্জার করা হয়েছে। গত বছরই 13টা ব্যাংকে মার্জার করে 5টা ব্যাংকে নিয়ে আসা হয়েছে। তখন তারা বলেছিল ব্যাংকগুলির মূলধন কম, ব্যাংকগুলিকে যদি মার্জ করা হয় তাহলে মূলধন দিয়ে ওরা স্টেবিলিটি পারবে, ওরা কম্পিটিশনে টিকতে পারবে বড় বড় ব্যাংকগুলির সাথে বা বিদেশি ব্যাংকগুলির সাথে। কিন্তু আমরা তখনই আমরা ইউনিয়ন ফোরাম বলেছিল এটা হয়তো প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপে প্রাইভেট করার প্রস্তাবে যাবে এবং বছর ঘুরতে না ঘুরতে যেটা ফার্স্ট এপ্রিল থেকে এই 1 ফেব্রুয়ারি এই 10 মাসের মধ্যেই গভর্নমেন্ট জানিয়ে দিল যে আরও 2টি ব্যাংক ন্যাশনালাইজ করবে, প্রাইভেট করবে ন্যাশনালাইজ ব্যাংকে। তার কারণে ইউনিয়ন ফোরাম ব্যাংক ইউনিয়ন 10 লক্ষ ব্যাংক কর্মচারী প্রতিবাদ জানিয়েছে। দুদিনব্যাপী ব্যাংক ধর্মঘটের ফলে সাধারণ মানুষজনকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।